সবাইকে নমস্কার। আপনারা অবশ্যই জানেন গত কিছুদিন ধরে রাজ্যের কোভিড পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে এবং কোভিড পজিটিভ মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। এ ব্যাপারে রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিয়েছে এ ব্যাপারে গতকাল আমাদের রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী প্রেস কনফারেন্স করে বিস্তারিত বলেছেন। তো এবং গতকাল মুখ্য সচিব তথা ত্রিপুরা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের রাজ্য কার্যকরী কমিটির চেয়ারম্যান এক আদেশমূলে কোভিড পরিস্থিতি মোকাবেলায় এবং নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছেন। তারই সূত্র ধরে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও স্বার্থের কথা মাথায় রেখে এবং তাদের কোভিড পরিস্থিতির কারণে যে শিখন ক্ষতি হয়েছে গত দুবছর ধরে তা ন্যূনতম করার লক্ষ্যে শিক্ষা দপ্তর আজকে পৃথকভাবে কিছু সিদ্ধান্ত নিয়েছে। এক, প্রাক প্রাথমিক অর্থাৎ প্রি প্রাইমারি থেকে ক্লাস টু পর্যন্ত সমস্ত ক্লাস সমস্ত স্কুলে 15 জানুয়ারি 2022 পর্যন্ত স্থগিত থাকবে, ক্লাসগুলি সাসপেন্ড করা হয়েছে। বর্তমানে বুনিয়াদী শিক্ষা অধিকারের অন্তর্গত যে পরীক্ষাগুলি চলছে 3-8 এগুলিতে কোভিডের সমস্ত প্রতিরোধমূলক ব্যবস্থা এবং উপযুক্ত আচরণ বজায় রেখে এই পরীক্ষাগুলি চলবে। তিন, যে সমস্ত শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা শুধুমাত্র তাদের পরীক্ষার দিনগুলিতে বিদ্যালয়ে উপস্থিত থাকবে, অন্যান্য ছাত্রছাত্রীরা উক্ত পরীক্ষার দিনগুলিতে স্কুলে উপস্থিত হবে না, মানে যেসব স্কুলে পরীক্ষা চলছে। নেক্সট, যে সমস্ত স্কুলে পরীক্ষার সময়সূচি নেই, খুব কম স্কুল আছে সেখানে প্রতিটি শ্রেণীর মোট ছাত্রছাত্রীর 50% স্কুলে উপস্থিত থাকবে। এটা কিন্তু প্রি প্রাইমারিতে ক্লাস টু ছাড়া, প্রি প্রাইমারি ক্লাস টু সবটাতে বন্ধ, কিন্তু যেসব স্কুলে পরীক্ষা নেই ওখানে প্রি প্রাইমারি টু ক্লাস টু পর্যন্ত ছাড়া বাকি ক্লাসগুলিতে, সেটা 9 হোক, 10 হোক, 11 হোক, প্রত্যেক সেখানে ছাত্রছাত্রীদের 50% স্কুলে উপস্থিত থাকবে। তারপরে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনস্থ তফসিলি জাতি কল্যাণ দপ্তর, উপজাতি কল্যাণ দপ্তর, সংখ্যালঘু কল্যাণ দপ্তর এবং সমগ্র শিক্ষা দ্বারা পরিচালিত হোস্টেলগুলি বন্ধ থাকবে। শুধুমাত্র ওই সকল হোস্টেলে যেসব ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু আবার হোস্টেলেই থাকবে, অন্যদের জন্য বন্ধ থাকবে। এবং শিক্ষার্থীদের পরীক্ষা এবং শারীরিক ক্লাস পরিচালনার ক্ষেত্রে কোভিড বিধি বজায় রাখতে হবে। বিদ্যালয় প্রধানরা শিক্ষার্থীদের শারীরিক দূরত্ব বজায় রাখতে এবং মাস্ক পরা নিশ্চিত করতে, বিদ্যালয়ের প্রধান বিদ্যালয়ের প্রবেশের স্থানে হাত ধোয়া, স্যানিটাইজেশন এবং থার্মাল স্ক্রিনিংয়ের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখবে। শিক্ষক ও অন্যান্য কর্মচারী যারা আছে স্কুলে তারা বিদ্যালয়ে উপস্থিতি যথারীতি স্বাভাবিক নিয়মে চলবে। এই যে সিদ্ধান্তটা, এগুলি কার্যকরী হবে সরকারি স্কুল, সরকার অনুদানপ্রাপ্ত স্কুল, TTADC-র অধীনস্থ বিদ্যালয়সমূহ, বেসরকারি বিদ্যালয় এবং মাদ্রাসাগুলির জন্য প্রযোজ্য হবে। এই যে নির্দেশিকাটা, এই সিদ্ধান্ত আমরা নিলাম আজকেই, আমরা শিক্ষা দপ্তরের সচিব, শিক্ষা দপ্তরের ডাইরেক্টর এবং আমরা বসে এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।
এবং এই সিদ্ধান্তটা 15/1/2022 পর্যন্ত বলবৎ থাকবে। ওই দিনই শিক্ষা দপ্তর সার্বিক পরিস্থিতির কথা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে, অর্থাৎ 15 জানুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। কলেজের ক্ষেত্রে আমরা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যথারীতি চলবে। বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে কোভিড-19 সতর্কিত পদ্ধতি যেমন স্যানিটাইজেশন, সকল ছাত্রদের মাস্ক পরা এবং ন্যূনতম সামাজিক দূরত্ব বজায় রাখা এগুলি নিশ্চিত করবে এবং বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্রছাত্রী যেখানে রয়েছে তার ন্যূনতম 50% ছাত্রছাত্রী সেখানে ছাত্রছাত্রী নিয়ে ক্লাস চলবে এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একই দিনে দুটি গ্রুপ করে দুটি শিফটেও ক্লাস চালাতে পারে। 50% তো অবশ্যই করতে হবে, 50%-এর মধ্যে 25% করে যাতে দুটো শিফটে করা যায় ইচ্ছা করলে সেটাও করতে পারে। এবং কলেজের হোস্টেলগুলি আগামীকাল থেকে বন্ধ থাকবে এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, এমবিবি বিশ্ববিদ্যালয়, ইকফাই বিশ্ববিদ্যালয়, অন্যান্য প্রাইভেট কলেজের কর্তৃপক্ষদের উপরুক্ত গাইডলাইন অনুসরণ করে ক্লাস চালিয়ে যেতে অনুরোধ করা হয়েছে। শিক্ষক ও শিক্ষাকর্মীবৃন্দ কলেজের যথারীতি কলেজ ও ইনস্টিটিউটে যাবেন এবং এটার ক্ষেত্রেও আমরা উপরুক্ত গাইডলাইনটা 15 জানুয়ারি আবার রিভিউ করা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এই আমরা আজকে স্কুল বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তর এই দুটো সিদ্ধান্ত গ্রহণ করেছি। কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে মানে খোলা রাখা হয়েছে, তো তাতে তো মানে সংক্রমিত হতে পারে বা বাড়তে পারে, কোথাও আমরা তো লকডাউন করিনি, 50% অ্যাটেন্ডেন্স, কোথাও আমাদের রাজ্যে যে আমাদের যে সিদ্ধান্ত আছে যেটা চিফ সেক্রেটারি কালকে যেটা আমরা যে 9 তারিখ যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানেও কি কোথাও লকডাউন করেছি আমরা? না, আমরা করেছি, আমরা কতগুলি ব্যবস্থা নিয়েছি যে যাতে খুব আমরা যেন সতর্ক থাকতে পারি এবং কোভিড পরিস্থিতি অবনতির দিকে গেলে যেন আগে থেকেই আমরা কিছু কিছু স্টেপ করে রাখছি। আর যেহেতু আমরা কিছুই বন্ধ রাখছি না, বিধিনিষেধ করছি আমরা, বন্ধ বলতে স্কুলগুলি আমরা বন্ধ করছি না, পরীক্ষা আমরা চলবে, শুধু নিচের ক্লাসে প্রিপারেটরি 2 পর্যন্ত বন্ধ থাকবে, বাকিগুলি আমরা 50% করে অ্যাটেন্ডেন্সের কথা চিন্তা করছি। কলেজের ক্ষেত্রে কলেজেও পরীক্ষা আছে, সুতরাং কলেজের ক্ষেত্রে আমরা 50% অ্যাটেন্ডেন্স, আমাদের শিক্ষাক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে এবং সবগুলি বিশেষ করে শিক্ষার্থীদের স্বাস্থ্য যেমন দেখছি আবার তাদের স্বার্থের কতটাও চিন্তা করছি, এই জন্যই আমরা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। এগুলি এখন আপাতত এই সিদ্ধান্ত যে এগুলির সম্বন্ধে রিভিউ আমরা যেটা শনিবারে মানে 15 জানুয়ারি রিভিউ করে ওইগুলির ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মানে আপাতত এই সিদ্ধান্তগুলি গ্রহণ করা হলো, এটা পরবর্তী সময় আমরা যখন 15 তারিখ যখন আবার বসবো তখন আমরা পরবর্তী সময় সেটা সেই জন্য যা যা ফাঁক ফোকর রয়েছে সেগুলির সম্বন্ধে আমরা চিন্তাভাবনা করব এবং ওইটা রিভিউ করা হবে এবং অনলি ফর আপ টু 15 জানুয়ারি আপাতত এই সিদ্ধান্ত। চিন্তাভাবনা না, এটা সব সবের ক্ষেত্রেই প্রযোজ্য, বিশ্ববিদ্যালয় কলেজ প্রাইভেট এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আমাদের অধীনস্থ না, কিন্তু আমাদের এই গাইডলাইনটা ফলো করার জন্য আমরা অনুরোধ করেছি। সেরকম এমবিবি ইউনিভার্সিটি, ইকফা ইউনিভার্সিটি সবাইকে এই সিদ্ধান্ত এই গাইডলাইনটা ফলো করার জন্য অনুরোধ করা হয়েছে। আগামীকাল থেকে এটা শুধু ভেরিফিকেশন চলছে।